উঠতে, একটি পাখি চায় বিশ্বভূমণ্ডল জয় করতে। আর সেই পাখি হওয়ার আকাঙ্ক্ষা নিয়েই আমি এই মাইক হাতে করে এখানে দাঁড়িয়ে আছি। সম্মানিত সুধী, প্রথমে আমার সাধন সম্ভাষণ গ্রহণ করবেন। আমি যদি পাখি হতাম তবে স্বপ্নের মাঝে উড়ে যেতাম। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, জ্ঞানের সে কল্পনা ভালো। কেন কেন সেই জ্ঞানের চেয়ে কল্পনা ভালো? কারণ সেই কল্পনা আমাদের ভাবতে শেখায়, সেই কল্পনা আমাদের জানতে শেখায়, কিন্তু জ্ঞান শুধু সীমাবদ্ধ। আমাদের আমার মতে যুক্তিটি সঠিক, আমি এর পরিপূর্ণ সমর্থন করি। হ্যাঁ, আমি যদি পাখি হতাম তাহলে তবে স্বপ্নের চেয়ে আমার দুরন্ত ইচ্ছাকে পূরণ করে যেতাম। হ্যাঁ, যদি আমি পাখি হতাম তবে দেখতাম কে বাংলায় অসীম আধারে দুর্নীতির মাঝে লুকিয়ে রয়েছে, সেই দুর্নীতির বাজের খবর পৌঁছে দিতাম সেই নিরাপত্তা বাহিনীর কাছে। আমি যদি পাখি হতাম তবে সেই খবর পৌঁছে দিতাম প্রত্যেকটি দরবারে, যেখানে কিনা আমাদের নিত্যাচারিত হয় দরিদ্র মানুষজন। হ্যাঁ, আমি যদি পাখি হতাম তবে আমার মুখে করে খাবার বয়ে নিয়ে যেতাম সেই ফিলিস্তিন, সেই সুদান, সেই ইউক্রেনের বাচ্চাদের জন্য, যারা কিনা আজ অনাহারে সেই সেনাদের গুলির মুখোমুখি হয়ে মারা যাচ্ছে। আমি যদি পাখি হতাম তবে আমি সেই পাথর বুকে নিয়ে এগিয়ে যেতাম সেই স্বৈরাচার শাসনের বিরুদ্ধে, যারা কিনা নিষ্পাপ শিশুদের বুকে গুলি চালিয়েছে, যারা কিনা নিষ্পাপ শিশুদেরকে মেরে ফেলেছে। আমি মুখে করে পাথর নিয়ে যেতাম তাদেরকে মারতে। আমি যদি পাখি হতাম তবে আমি এই বিশ্বভূমণ্ডল জয় করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য স্বপ্নের জগতে উড়াল দিতাম। ধন্যবাদ।